পরিমণি, শামসুন্নাহার স্মৃতি, যিনি পরিমণি নামে অধিক পরিচিত, তিনি হলেন একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। 2015 সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। রানা প্লাজা ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল আরো ভালোবাসব তোমায়, মহুয়া সুন্দরী এবং অ্যাকশনধর্মী রক্ত। জন্ম ও প্রাথমিক জীবন। পরিমণি সাতক্ষীরা জেলায় 1992 সালে জন্মগ্রহণ করেন। জন্মকালে তার নাম রাখা হয় শামসুন্নাহার স্মৃতি। ছোটবেলায় মা সালমা সুলতানাকে ও বাবাকে হারানোর পর পরিমণি বড় হয়েছেন পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছে। এসএসসি পর্যন্ত বরিশালেই পড়াশোনা করেছেন। সেখান থেকেই তিনি তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করেন। সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগের ছাত্রী ছিলেন। 2011 সালে ঢাকা চলে আসেন এবং নাচ শেখেন। পরিমণি মডেলিং এর মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তিনি বিভিন্ন নৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অভিনয় করেন। তিনি মডেলিং থেকে ছোট পর্দায় এবং তারপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন। পরিমণি অভিনয় জীবন শুরু করেন টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে। তিনি সেকেন্ড ইনিংস, এক্সক্লুসিভ, এক্সট্রা ব্যাচেলর, নারী ও নবনীতা, তোমার জন্য এ চারটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন। এর মধ্যে জাকারিয়া শৌখিন রচিত নারী ও নবনীতা, তোমার জন্য নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন পরিমণি। এতে চিত্রনায়ক আমিন খান, চিত্রনায়িকা পপি এবং ঈশানও অভিনয় করেছিলেন। প্রথম অভিনীত নাটকে তিনি ইলিয়াস কাঞ্চন এবং চম্পার সাথে অভিনয় করেন। মুক্তির আগেই 23টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন পরিমণি। ছবি মুক্তির আগেই মিডিয়ায় নানা ধরনের খবরের জন্ম দিয়ে আলোচিত সমালোচিত হয়েছেন তিনি। শাহ আলম মণ্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন তার অভিনীত প্রথম চলচ্চিত্র, কিন্তু তিনি আলোচনায় আসেন নজরুল ইসলাম খানের রানা প্লাজা চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে। পরবর্তীতে ওয়াজেদ আলী সুমন পরিচালিত পাগলা দিওয়ানা ও দরদিয়া, এস এ হক অলিকের আরও ভালোবাসব তোমায় চলচ্চিত্রে অভিনয় করেন। 2015 সালে মুক্তিপ্রাপ্ত তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো মন জুড়ে তুই, লাভার নাম্বার ওয়ান, নগর মাস্তান, মহুয়া সুন্দরী। 2016 সালে মুক্তি পায় মন জানে না মনের ঠিকানা, পুড়ে যায় মন, ওয়াজেদ আলী সুমনের অ্যাকশনধর্মী রক্ত এবং শফিক হাসানের ধূমকেতু। 2017 সালে মুক্তি পায় কত স্বপ্ন কত আশা, আপন মানুষ, সোনা বন্ধু এবং মালেক আফসারির অনন্ত জ্বালা, গিয়াসুদ্দিন সেলিমের স্বপ্ন জাল, ইনোসেন্ট লাভ, দেবাশিস বিশ্বাসের মন জলে, সৈকত নাসিরের পাষাণ, নদীর বুকে চাঁদ এবং বুকের মাঝে প্রেমের আগুন। বিজ্ঞাপন চিত্রে পরিমণি। পরিমণিকে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন টিভি কমার্শিয়ালে দেখা গিয়েছে। যেসব ব্র্যান্ডের বিজ্ঞাপনে তাকে দেখা গিয়েছে সেগুলো হলো বনফুল সুইট, যমুনা ফ্রিজ, স্যান্ডেলিনা সোপ, রাঙাপরি অ্যাক্টিভ গোল্ড মেহেদি, প্রাণ আপ, প্রাণ চাটনি, টপার গ্যাস স্টোভ, ফেয়ার অ্যান্ড লাভলি। ব্যক্তিগত জীবন। সাংবাদিক তামিম হাসানের সাথে 2019 সালে 14 ফেব্রুয়ারি তার বাগদাদ সম্পূর্ণ হয়। পরবর্তীতে আর তাদের বিয়ে হয়নি। 2020 সালে 9 মার্চ তিনি পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করেন।